খুশি? দাঁড়া দাঁড়া দাঁড়া, ওই এটা তো ঝুটি বানবি, হ্যাঁ ঝুটি বানিয়ে দেবো একটু পরে, আর ভালো মতো বই পড়বি তো, আর একটা মনে বেশি গিফট আনছে তোর জন্য, দেখ। খোল দেখি গিফটটা, খোল। কেন পরে খুলবি? কারণ কি আছে ওটা? ভালো করে দেখ, কেমন করে সুন্দর করে দেখ, খোল খোল খোল, সুন্দর গিফটটা, সেই সুন্দর একটা লকেট ওইটা রে, দে দে আমি হেল্প করি, হ্যাঁ এনে তাহলে বল, ভালো করে পড়বি, ঠিকঠাক করে সব পড়া দিবি আমাকে এখনই, ফটাফট ভদ্র মেয়ের মতন পড়া করে ভাত খাওয়া দিব, ঘুমাবি, ঠিক ঠিক তো? আয় চুপচাপ আয়, আমি গিফটটা আটকাই ভালো মতন রাইখে দিচ্ছি, ওই পড়া না করলে ওকে ধরবি কিন্তু, রাখো তো মনে গিফটটাকে সুন্দর করে একটু, ফটাফট বই বের করো, পড়াশোনা করো, আর না করলে করলে না, বাচ্চারা যখন দুষ্টুমি করে পড়াশোনা করতে চায় না, তো সবসময় তো বাচ্চাদের মারধর করলে হয় না, তো এরকম কিছু তাদের যেগুলোতে ভয় সেই জিনিসগুলো দেখিয়ে তাদের থেকে সেই বিষয়টা আদায় করাবো ঠিক বলে আমার তো মনে হয়, তোমরা কি বলো? তো দেখো আজও টুইঙ্কেল এসছে, তো এসে আগে হচ্ছে ওকে পড়তে দিয়েছি, আগে লিখতে দিলাম যে তুই আগে পড়ালেখাগুলো কর, আর ওগুলো করতে করতে পরে আমি ওকে এনে বিছানাতে এখানে বসেই আমি ভাতটা খাইয়ে দিলাম, নয়তো পড়া থেকে উঠবে আর পরে পড়তে চাইবে না, তো আমি ওকে ও লিখতে লিখতে আমি ওকে এর মধ্যে খাইয়ে দিলাম, খাইয়ে দিয়ে তারপরে হচ্ছে ওকে একটু ঘুম পাড়িয়ে দিলাম, কারণ ঘুম থেকে উঠে ওর আসন আছে, তো সেই জন্য বললাম যে খেয়ে দে এখন ঘুমা, আর খুব সুন্দর আজকে পড়াশোনা কিন্তু ও দিয়েছে। মাথার মধ্যে সিঁদুর দিছিস কেন রে? হ্যাঁ দেখি দেখি দেখি, ইরাম তোর কি বিয়ে হয়েছে? কখন বললি তুই সিঁদুর? কি সিঁদুর ছিল এটা ফেলেছে, তোর কি বিয়ে হয়েছে? তুই সিঁদুর পড়ছিস? সিঁদুর কি খেলার জিনিস? আর কখনো পড়বি না কিন্তু, মনে যেন থাকে এভাবে পড়তে হয় না সিঁদুর, ঘুমো দাও। বাচ্চাটা উঠে পড়ছে কান্নাকাটি করে, ঘুমাইছিলি? ঘুমোচ্ছে? ভাইটার জামা কাপড় খুলে চেয়ারে শুকাতে দিও, ঘুমাচ্ছে, ওঠো আসন আছে, হাত মুখ ধুয়ে আসো। ঘুম থেকে উঠে তারপর ওকে রেডি করিয়ে দিচ্ছে, আসন আছে, তো সীমা এসেই ওকে নিয়ে যাবে, এখন একবারেই নিয়ে যাবে, মানে ওদিক থেকে আসন করি একবারে ওকে আর কি বাড়ি নিয়ে যাবে, তো চলে গেছে। তারপরে আমি দেখো একটু ছাদে এলাম, আর কী কী কাজকর্ম হচ্ছে বা হয়েছে সেটা দেখাতে এলাম, তো দেখো এখানে হাফ দেওয়াল দিয়ে ওপরটা টিন দেওয়া হবে, তো ওইভাবে একটা ঘর করা হচ্ছে, সিঁড়ির ঘর আর কি, যেটা করতে হবে এটা করা হচ্ছে, তারপর ছাদটাকে তো গোছাবই। আর দেখো সন্ধেবেলায় আজকে একদম হেলদি টেস্টি একটা খাবার বানিয়েছি, এখানে হচ্ছে ছোলা সেদ্ধ, আলু সেদ্ধ, তার সাথে রয়েছে শশা, ঝুরি ভাজা, আর হচ্ছে একটু আমি টমেটো সস দিয়েছি, আর টমেটো কুচি, লঙ্কা কুচি, চাট মশালা, আর বিট লবণ সমস্ত কিছু দিয়ে মেখে নিয়েছি, জাস্ট আমার এটা অসাধারণ লাগে, ভালো লাগে এটা আমার, আর খুব হেলদিও, তোমরা কিন্তু অবশ্যই একবার ট্রাই করতে পারো। হ্যালো এভরিওয়ান, শুভ সকাল তোমাদের সকলকে, কার্কের ব্লগটা আবারও আজ এখান থেকে শুরু করলাম, তো এখন হলাম ছাদে উঠলাম, কারণ আজ কোনো কাজ হচ্ছে না, আর অনেকদিন পর একটু স্বস্তি, আর এত তীব্র গরমে অনেকদিন পর একটু স্বস্তি মিলল, কারণ কাল থেকে ঝিরি ঝিরি বৃষ্টি, আজ একটু বেশ বৃষ্টি হয়েছে, বাট খুব না, তার সাথে হাওয়া আর কোনো মানে রোদ নেই, যা আরাম লাগছে, কিন্তু আবার একটু প্রবলেম, কারণ এই রোদের জন্য যেরকম কাজ হচ্ছিলো না, আবার বৃষ্টির জন্য কাজ আটকে থাকবে, তো এই যে দেখো পেছনে কাজটা কত দূর হয়েছে, এখানে হচ্ছে একটা ঘর হবে,
মানে হাফ ওয়াল দিয়ে ওপরে হাফ টিন দিয়ে ঘর হবে, ওই স্টোর রুমের জন্যই আর কি, মানে চিলেকোঠাটা আর কি। এখানে টুকটাক জিনিসপত্র যেগুলো আমাদের রেগুলার লাগে না ওরকমই রাখার ইচ্ছা আছে। দেখা যাক ঘরটা কমপ্লিট হলে আর কি পুরোপুরি বোঝা হবে যে কী রাখবো আর কী রাখবো না। আর রইল এই যে স্ট্রাকচারটা দেখো, এই যে লোহারে যে জিনিসটা, এটাকে এটার উপরে মানে এগুলো তো টিন লাগানো হবে, ঢাকা হবে, তো এটা তার আগে একবার ঘষে নিয়ে প্রাইমার করতে হবে, রং করতে হবে। তো সেই কাজটাই হয়নি কারণ সেদিন এত গরম ছিল, লোক এসে কাজ করতে না পেরে ঘুরে গেছে, মানে এই লোহাগুলোতে হাত দিতে পারছিলো না, এত গরম যে ছ্যাঁকা লাগছিলো, তো সেই জন্য কাজ হয়নি, সেই কাজটা আটকে আছে। আর এই কাজটা না হলে টিন লাগানো যাচ্ছে না, আর টিন লাগানো না গেলে এইরকমই আমাদের জলে কষ্ট করতে হবে কারণ বারান্দার মধ্যে পুরো জল পড়ছে। চলো তোমাদের দেখাচ্ছি। তা দেখো হাফ দেওয়াল করেছে, আর মেঝেটা পাকা করবো ভেবেছিলাম কিন্তু আপাতত আর কোনো এসব ভাবনা নেই, দেখা যাক। আর এই যে এই সাইডেও এইভাবে হচ্ছে যাতে জল না যায়, এই জায়গাটা এরকম করে ইটের ইট দেওয়া হয়েছে, কিন্তু কাল না এটুক কাজের বেলায় আর কি সিমেন্ট শেষ হয়ে গেছে। তো তো আর বাড়ি ছিল না সেই সময়, সিমেন্ট আনাও ঝামেলা, তো আপাতত এইরকমই কাজটা থাকবে, ওই পরে দেখা যাবে। তো এইভাবে কোনোরকম ঘর তোলার উপরে টিনটা দেখছো, ওটা জাস্ট আলগাভাবে দেওয়া, এগুলো সেট হয়নি, এমনি দিয়ে রাখা হয়েছে। আর ছাদে কালকে লেবু গাছটা তোলা হয়েছে কারণ এটা খুব ভারী, তো ওই যে দাদারা কাজ করছিলো ওনাদেরকে বলাতে তুলে দিয়েছে কারণ আমরা এটা একা তুলতে পারি না। আর ছাদটা পুরো নোংরা হয়ে আছে, আস্তে আস্তে সব গোছানো হবে, পুজোর আগে হলে খুবই ভালো হয়। এই যে জল দেখাই মাগো, এই যে দেখো পুরো বারান্দা খোলাতে এই জল কীরকমভাবে জল পড়েছে, জল বালি পাথর সিমেন্ট সব কিছু দিয়ে একাকার অবস্থা, মানে বাড়িঘর ধুতেই থাকি আর ওর মানে ও নোংরা হতেই থাকে, এই যে জঙ্গও পড়ে যাচ্ছে। আর এই টিনের কাজ কমপ্লিট হলে তারপর সিঁড়ির কাজ করবে, মানে জং তোলা হবে, রং করা হবে, এগুলো করা হবে। চলো এখন হচ্ছে সকালবেলা, ওই কটা বাজে দেখি, 10টা বাজে, আর আমার রান্নাবান্না হয়ে গেছে, এখন ঘরের টুকটাক কাজ, তার মধ্যে মেন কাজ ঘরটা মুছবো কারণ ওই যে ধুলোবালিতে পুরো অবস্থা খারাপ, রাত করে ঘরটা মুছি এই জন্য। আর যেহেতু কাজ নেই, কাজে আসবে না, আজ কাজ হবে না ধুলোবালির কোনো কাজ, তো আজ দিনের বেলায় মুছবো ঘরটা, তো ওই কাজগুলোই করবো। চলো তাহলে যাই ঘরে। আজকে সকালবেলা একটা হেলদি ব্রেকফাস্ট যেটা তোমাদের সাথে শেয়ার করছি, চলো। তো দেখো আটার রুটি দুটো আর তার সাথে একটু ডিমটা মাখিয়ে আর কি ভেজে নিয়েছি, ওই এগরোলের মতো বাট আবার এগরোলও না। আর এখানে শশা কুচি, পেঁয়াজ কুচি, তার সাথে চাট মশালা আর একটু আমার টমেটো সস, এভাবে দিলে ভালো লাগে, বেশ একটা এগরোলের আর কি ফ্লেভার পাই, তাই এভাবে করে আজকে সকালে ব্রেকফাস্টটা আমি করে নিলাম। আর একটা অন্যরকম রেসিপি চলো শেয়ার করি, যেটা কিনা দুপুরবেলা রান্না করেছিলাম। তো এখানে দেখো পেঁয়াজ কুচির সাথে নুন হলুদটা ভালো মতো চটকে নিচ্ছি, ছোটো ছোটো করে পনির কেটে নিয়েছি, তার সাথে দুটো কাঁচা লঙ্কা, এবারে এর মধ্যে পোস্ত বাটা আর সর্ষে বাটা আর সর্ষের তেল এই সমস্ত কিছু দিয়ে ভালো মতো ম্যারিনেট করে নেব। আর কলা পাতার ওপরে এটা করছি কারণ কি জানো, আজ কলা পাতার মধ্যেই এটা রান্না করব। আজ আর মাছের ঝোল করেছি, আর করেছি হচ্ছে চচ্চড়ি, মাছের চচ্চড়ি আর কি, আর করেছি শুক্তোর ঝোল। তো পরে দুপুরবেলা আমার ইচ্ছে করলো যে এরকম করে একটু পনির ভাপা বানিয়ে খাই, বেশ ভালো লাগবে, তো সেটাই করব। ছাদে গিয়ে কলা পাতাটা পেরে নিয়ে আসলাম, আর তারপরে দেখো কলা পাতার মধ্যেই এটাকে ম্যারিনেট করে আর তারপর ওপর দিয়ে সর্ষের তেল আর এই কাঁচা লঙ্কাটা ফাটিয়ে দিয়ে দিচ্ছি। দিয়ে নিয়ে এবারে কড়াইয়ের মধ্যে অনেকগুলো কলা পাতা দিতে হবে, দিয়ে তার উপরে এই কলা পাতাটা মানে দিয়ে দেবো যেটাতে পনির আছে, সেটা দিয়ে তার উপরে আরও একটা কলা পাতা দিয়ে ঢাকা দিয়ে তারপর একদম আস্তে আস্তে এটাকে বসিয়ে রাখবো। আস্তে আস্তে এটা হয়ে যাবে, দারুণ লাগে এটা, জাস্ট তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখো পনির ভাপা। এভাবে মানে পেঁয়াজ ছাড়াও করতে পারো নিরামিষের দিনে, সেটাও কিন্তু ভালো লাগে। আর যেহেতু আমার আমিষের দিন ছিল ভাবলাম একটু পেঁয়াজ দিয়ে করে দেখি, তো গরম গরম ভাতে জাস্ট এটা অসাধারণ লাগে। আর আমি ফার্স্টে একটা পাতলা কড়াইতে বসিয়েছিলাম কিন্তু কড়াইটা যেহেতু বেশি পাতলা তো ওটাতে ঠিকঠাক আমার লাগছিল না, পরে আমি আমার লোহার কড়াই যেটাতে আমি রোজ রান্না করি তো সেই কড়াইতে কিন্তু করি।
তারপর একদম লো আছে করতে হবে, একটু সময় লাগবে। তো দেখো হয়ে গেছে, আর এটা দেখেই জাস্ট আমার লোভ লাগছিল, খুবই ভালো লাগছিল। তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তাহলে চলো, দেখা হবে আবারও পরে ব্লগে গিয়ে।